19 তারিখে বিয়েটা হলো না কেন? হয়তো পাত্রীরা আমাকে পছন্দ হয়নি, তাই 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 আর বিয়েটা হলো না। ইম্পসিবল। বন্ধু, ইম্পসিবল শব্দটা বোকাদের অভিধানে থাকে, আর সেটা বিশ্বাস না করলে মাঝে মাঝে নিজেদেরকেই বোকা বনে যেতে হয়। না, তোমাকে কোনো মেয়ের পছন্দ হবে না এটা হতে পারে না। তুমি ইয়াং, স্মার্ট, ভালো চাকরি করো অবভিয়াসলি। হোয়াট আই মিন টু সে ইজ ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর, তাই না রোহিণী? ব্যাস ব্যাস নীল, তোমার বিশেষণ শুনে তো আমি লজ্জায় ম্যাডামের কাছে মুখ লুকাবার জায়গা পাচ্ছি না। আচ্ছা রোহিণী, তুমি বলো, দেবজিতের মতো একজন এত ভালো পাত্র মেয়েদের কাছে লোভনীয় নয়? না নীল, একটু ভুল বললে, মেয়েদের কাছে না, মেয়েদের বাবার কাছে, তাই না ম্যাডাম? কেন দেখলে, রোহিণী মেয়ে হয়েও কিন্তু আমাকে সাপোর্ট করলো। রোহিণী একজন আমার মতন সাধারণ সাদা মাটির ছেলেকে বিয়ে করেছে দেবজিৎ, এটা ইনফ্যাক্ট ভাবা যায় না। আমি তো আগেই বলেছি নীল, পৃথিবীতে সবাই তোমার মতো ভাগ্য নিয়ে জন্মায় না, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ম্যাডামের মতো সুন্দরী, শিক্ষিতা, সর্বগুণ সম্পন্ন বউ হতে হতেও শেষ মুহূর্তে ফসকে যায়। চল, আমার তো মনে হয় মেয়েটিও নিশ্চয়ই খুব রিপেন্ট করছে, হাত কামড়াচ্ছে। না তা কেন, হয়তো সে অন্য কাউকে ভালোবাসত, তাকে ভালোবেসে বিয়ে করে সুখে ঘর সংসার করছে। নীল, আচ্ছা নীল, কটা বাজে দেখেছো? কত দেরি হয়ে গেছে, তোমরা না খালি গল্প করো, আমি ডিনার রেডি করছি। এসো, হ্যাঁ আপনিও আসুন। শোনো, বেশি গল্প করে লেট করবে না কিন্তু। আমার অপু সোনা কই, আমার ছোট্ট অপু কোথায় গেল বেটা? ইন্দিরা নিয়ে গেছে। হাতটা দেখি, আজও আলপনা অনির কথা জিজ্ঞেস করছিল। আপনি কি বললেন? আরো কত ছলনা করতে হবে কে জানে। 15 বছর ধরে আমি শুধু যুদ্ধ করে যাচ্ছি। উনি বোধ হয় ওনার ছেলেকে বেশি ভালোবাসেন, তাই না? হ্যাঁ, অনিয়ন মাকেই বেশি ভালোবাসত বাবাচ্ছে। এ নিয়ে কম অশান্তি করেছে ওর বাবা। ওর বাবারও তো ছেলে পছন্দ। আমার মাঝে মাঝে মনে হয়
আমার অপু যদি ছেলে না হয়ে মেয়ে হতো। না 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 বেটা, তুমি তোমার আমার এই বাচ্চাকে মেরে ফেলো না। আমি মেয়ে চাই না। আলপনা, কোনোদিনও ছেলে বা মেয়েদেরকে আলাদা চোখে দেখেনি। এখনো জিজ্ঞেস করে অনি কেমন আছে, ঈশিতার রেজাল্ট কেমন হয়েছে। মঞ্জু, আপনার আল্লাহ দিনের পর দিন এই অন্যায়টা মেনে নিলেন। অন্যায়? অন্যায় নয়, একজন মাকে তার সন্তানদের থেকে দিনের পর দিন আলাদা করে রাখা অন্যায় নয় আপা। আর আপনি 15 বছর ধরে সেই অন্যায় ইন্ধন জুগিয়ে চলেছেন। এসব কথা বলে কোনো লাভ আছে বেটা? আমার হয়তো লাভ নেই আপা, কিন্তু এই বাড়ির, এই পরিবারের লোকেদের আর ওই অসহায় মানুষটার জীবনের শেষ কটা দিনও যদি উনি নিজের বাড়িতে নিজের মেয়েদের সঙ্গে। আপা আপা আপা, আপনি পারেন এখনো অব্দি, আপনি চেষ্টা করলে এখনো পারেন। আমি পারি না, আমি পারি নি, এ অসম্ভব এটা, অসম্ভব। আর যদি সম্ভব হয়, যদি আমি সম্ভব করতে পারি, তুমি তুমি পারো না। আমি এতগুলো বছর ধরে যা পারিনি তুমি কি করে পারবে? আগুন নিয়ে খেলছো তিস্তা, তুমি আগুন নিয়ে খেলছো, সেই আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এটা রাখো বেটা। আলপনা পাঠিয়েছে তোমার ছেলেকে পড়াবার জন্য। একটা কথা মনে রেখো বেটা, তুমি আর একা নও। আমি ভয় পাই না আপা, সত্যি কথা বলতে তিস্তা কোনোদিন ভয় পাইনি, আজও পাবে না। Can I help you? আপনি আমার জন্য যা করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুই ধন্যবাদ না, ক্ষমা, ক্ষমা। দেবজিৎ, আপনি আমাকে ক্ষমা করতে পারেন না? আমি ক্ষমা করার কি? আমি জানি আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায়, কিন্তু সেটা না করলে যে আপনাকে নিজের সাথে অন্যায় করতে হতো রোহিণী। আপনি সত্যি সেটা মনে করেন? এতে মনে করার কি আছে? শুধু 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 কি দেবজিৎ, প্লিজ কথা বলুন। আপনি যদি আগে একবার কথাটা বলতেন আমাকে, এতগুলো লোকের সামনে এইভাবে আমাকে হাস্যস্পদ হতে হতো না। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু এটা চাইনি। আমি সেজন্যই আপনার সঙ্গে কথা বলার জন্য রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে আদিত্য ওইভাবে এসে পড়বে আমি তো জানতাম না। আপনি তার পরেও একবার
অ্যাটলিস্ট একটা ফোন করে, হয়তো হয়তো পারতাম জানেন, কিন্তু কিভাবে যে সবকিছু ওলট পালট হয়ে গেল, আমি আমি কিছুতেই আর আপনাকে বলতে পারলাম না। যাকে যা হয়েছে ভালোই হয়েছে, আপনি নীলকে ভালোবাসতেন, তাকেই স্বামী হিসেবে পেয়েছেন, লাকি, ভেরি লাকি। আপনাদের দুজনকে বেশ মানিয়েছে, মেড ফর ইচ আদার। কিন্তু আপনার সঙ্গে যেটা হলো ভুলে যান, একদম ভুলে যান, আমি চাই আপনারা দুজনে ভীষণ সুখী হন। কি এবার বিশ্বাস হলো? থ্যাঙ্কস। কি ব্যাপার, আপনি এখানে? না মানে আমি মিসেস রয়কে এই মিষ্টিগুলো সাজাতে একটু হেল্প করছিলাম, এই আর কি। ওকে আমি তাহলে আমি এই প্লেটটা নিয়ে যাই। মিষ্টি সাজাতে এত ফিসফিস কিসের, এত হাসি বা আশা কোত্থেকে? এই শহরে যখন ফিরে এলাম তখন মনে একটা স্বপ্ন ছিল, ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন আমার নিজের বাড়িতেই কাটিয়ে যেতে পারবো। সেটা আর হলো না। কিন্তু একটা নতুন জায়গা, নতুন শহর, তুমি পারবে? যেদিন থেকে তোর মা মারা গেছেন সেদিন থেকেই তো আমি একলা। তারপর ভেবেছিলাম এ বাড়িতে এসে যেখানে তোর মার স্মৃতি জড়িয়ে আছে সেখানে এসে থাকলে বোধ হয় আমার একাকিত্বটা কমবে। সেটাই যখন আর হলো না তখন নতুন পুরনো কি এসে যায় বল? জানো বাবা, তুমি এখান থেকে চলে গেলে আমার এই শহরে ভালোবাসার মানুষ বলে আর কেউ থাকবে না, আমি জীবনে একা হয়ে যাব বাবা। তাহলে চল না মা, বাবার মেয়ে মিলে নতুন শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। না বাবা, আমি এ বাড়ি ছেড়ে আর কোথাও যাব না। ঠিক আছে মা, আমার খুব খারাপ লাগলেও তোকে আমি কখনোই জোর করব না, তুই যা করছিস নিশ্চয়ই ভেবে চিন্তে করছিস। তবে একটা কথা, আমার মন বলছে এ বাড়িতে খুব শীঘ্রই খুব একটা খারাপ কিছু হতে চলেছে, তা নইলে তিস্তার ছেলেকে নিয়ে রতিকান্তর এত উৎসাহ কেন? তুমি একদম চিন্তা করো না বাবা, আমি আর সে আগের ইন্দিরা নই, অনেক বদলে গেছি। আমি জানি বিপদের মুখে দাঁড়িয়ে কিভাবে লড়াই করতে হয়। ঠিক আছে মা, আশীর্বাদ করি তুই জয়ী হও। পিসিমশাই তুমি খুব খারাপ। কেন আমি খারাপ? কেন তুমি আমাদের কাউকে ভালোবাসো না? কে বললো তুমি শোনা আমি তোমাদের কাউকে ভালোবাসি না? সবাই আমাকে সবাই বললো। কে
কে তোমাকে কি বললো রিমিশনা? তুমি আর পিসিমণি এই বাড়ি থেকে চলে যাচ্ছ। ঠিকই বলেছে। জানো রিমি, এই বাড়িটা আমার নয়, তাই এখানে থাকা না থাকা কোনোটাই আমার ইচ্ছেতে হয় না। তাহলে কার ইচ্ছেতে হয়? তোমার পিসিমণির ইচ্ছেতে। তোমার পিসিমণি এতদিন চেয়েছে যে আমি এ বাড়িতে থাকি, তাই আমি থেকেছি। এখন চাইছে না, তাই আর থাকবো না। তার মানে তুমি পিসিমণির জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছ? আমি এক্ষুনি পিসিমণিকে বলছি। পিসিমণি, পিসিমণি! রিমি, অনেক রাত হয়ে গেছে, শুতে যাও। কিন্তু পিসিমণি, আমি যেটা বলছি কানে কথা যাচ্ছে না? যাও, শুতে যাও। মন, তুমি কিন্তু রিমিকে ওইভাবে কথাটা না বলো। তুমি একটা কথা বলবে না? তোমার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হচ্ছি জয়। কেন, আমি আমি কি বললাম? তুমি রিমিকে কি বলছিলে? কই, আমি তেমন তো কিছু বলিনি। তুমি রিমিকে বলনি আমার জন্য তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে? তোমার লজ্জা করা উচিত। মন, আমি কিন্তু রিমিকে ভোলানোর জন্য কথাগুলো বলছিলাম। রিমিকে ভোলানোর নাম করে তুমি তোমার নিজের অপরাধটা ভুলে যেতে পারো জয়, আমি কোনোদিনও ভুলব না। সুরানাটা আজকে খুব ভালো হয়েছিল গো, রিয়েলি। তোমার হাতে জাদু আছে রোহিণী। এত বড় একটা কমপ্লিমেন্ট দিলাম, মানে থ্যাংক ইউ বললে না কেন? তোমার বন্ধুর ভালো লেগেছে? ভালো লেগেছে কি গো, সে তো পুরো মুগ্ধ হয়ে গেছে একবারে হাতের রান্না খেয়ে। সত্যি খুব ভালো ছেলে জানো। ভাবতেই পারিনি দেবজিৎ এত বড় ফ্যামিলির ছেলে, তো অন্য স্টেটাসে বিলং করে আমার মতো তো আর নয়। একবার ডাকতেই বাড়িতে চলে আসবে রাত্রিবেলা, ভাবতে পারিনি। কি তখন থেকে হু হু করছো, তোমার কি হয়েছে এটা কি? এই জানো, ভাবছিলাম দেবজিতের একটা বিয়ে দিলে কেমন হয়, ভালো হয় না বলো? তোমার জলটা এনে দিই। তুমি জল খাবো না, গল্প করতে বসছি, গল্প করো না। তোমার কোনো বান্ধবী নেই? তাকে কিন্তু অবশ্যই খুব সুন্দরী হতে হবে, না হলে দেবজিতের সঙ্গে মানা হয় না, কি বলো? দুনিয়ার সব ছেলের বিয়ে দেওয়া আমার কাজ নয়, নিয়ে সেটা মনে রেখো। অদ্ভুত ব্যাপার তো, রেগে যাচ্ছ কেন? আমি তো সাধারণ কথাই বলছি নাকি? তুমি তো জানো যে দেবজিতের বিয়ে ঠিক ছিল এবং লাস্ট মোমেন্টে মেয়েটি রাজি হলো না, পালিয়ে গেল নাকি মণ্ডপ থেকে। আচ্ছা রোহিণী, দেবজিতের এই কথাটা শুনে তোমার কি ওর জন্য এতটুকুও দুঃখ হচ্ছে না? না, আমার এতটুকুও দুঃখ হচ্ছে না। কেন? আমি বললাম তো আমার দুঃখ হচ্ছে না, আর আমার কোনোদিনের জন্য দুঃখ হবে না। কারণ যে মেয়েটা ওর বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে এসেছিল, সেই মেয়েটা, সেই মেয়েটা, সেই মেয়েটা আমি, নীল। নীল, নীল, আমি আমি ওর বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে এসেছিলাম, আমি আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। নীল, নীল, তুমি, নীল, তুমি শোনো, নীল, এটা আমার পুচকু।
পুচকু তুমি কি করেছো আজকে সারা দিন? তুমি কি কি খেয়েছো? তুমি কাকার সঙ্গে গল্প করেছো? আমাকে আমাকে নামগুলো বলো, নামগুলো বলো। আমি না তাদের সবাইকে জিজ্ঞেস করবো তোমার সঙ্গে আজকে কে কে কি কি কথা বলেছে। এই যে দাদু ভাই, তুমি মার সঙ্গে খেলু করছ, এখন এই দাদুটার সঙ্গে খেল। এসব তাবিজ কবজ কেন জানো তো? এসব আমি পছন্দ করি না। এটা কে দিয়েছে? ওর ঠাকুমা। কে? মিসেস আলপনা বর্মণ।